টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুবাই পৌঁছে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সন্ধ্যায় ওমান থেকে প্রাইভেট বিমানে করে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ওমানকে দুবাই নিয়ে আসে আইসিসি। সেখানে পৌঁছে সোমবার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামী 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে রোববার রাতে দুবাই পৌঁছাতেই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করালে ফল আসে নেগেটিভ। এরপর ক্রিকেটাররা অনুমতি পায় অনুশীলনের। করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে মোস্তাফিজুর রহমান। দলের সাথে যোগ দেননি সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে দলের জন্য প্রতিটি প্রস্তুতি ম্যাচই গুরুত্বপূর্ণ এমনটাই মনে করেন টাইগাররা। তারা বলছেন, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে বাংলাদেশ। দুই প্রস্তুতি ম্যাচেই ভিন দেশের কন্ডিশন ও পিচের সাথে মানিয়ে নিতে পারবে খেলোয়াড়রা, এমনটাই বিশ্বাস টাইগারদের টিম ম্যানেজমেন্টের। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে নেপালের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশের। এই ম্যাচে হেরে গেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে জামাল ভুঁইয়াদের। তাই নেপালের বিপক্ষে জয় পেতে মরিয়া অস্কার ব্রুজনের শিষ্যরা। দুই দিনের বিশ্রাম শেষে ফুটবলের টাইগাররা মনোযোগী হয়েছে অনুশীলনে। 13 অক্টোবর বিকেল 5টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন 8 বাংলাদেশি ক্রিকেটার। এলপিএল এর দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য 699 জন আন্তর্জাতিক ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, মেহেদি হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন। এবারের এলপিএল এর জন্য 24 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী 17 অক্টোবর পর্যন্ত চলবে প্লেয়ার্স ড্রাফটের নিবন্ধন। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে উরুগুয়েকে 3-0 গোলে হারিয়েছে মেসিদের দল। মনুমেন্টালে ম্যাচের 33 মিনিটের সুযোগ নেয় মেসি। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে উৎসবে মাতান লিওনেল। 44 মিনিটে রদ্রিগেজের স্কোরে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। 62 মিনিটে মার্টিনিজের স্কোরে শেষ পর্যন্ত 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এদিকে কলম্বিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল।